আমাদের আজকের এই ভিডিওটির সাথে গিভওয়ে হিসেবে থাকছে খুব চমৎকার একটি স্পিকার। আপনারা চাইলে খুব সহজে এই স্পিকারটি জিতে নিতে পারেন। তবে স্পিকারটি জেতার জন্য আপনাদেরকে কি করতে হবে সেটা আমি ভিডিওটির শেষে জানিয়ে দিব, আর সেজন্যই আপনাদের ভিডিওটি না টেনে পুরোটুকুই দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আমি আজাদ ইকবাল আহমেদ, এক্সেল টেকনোলজি পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম। আমরা সকলেই জানি টিভি আমাদের খুব বিনোদনের একটা মাধ্যম, কিন্তু এর যে সাউন্ড কোয়ালিটি থাকে সেটাতে আমরা অনেক সময় স্যাটিসফাইড হতে পারি না। সো এই সমস্যার সমাধানের জন্য আপনাদের মাঝে আমি আজাদ ইকবাল আহমেদ হাজির হয়েছি ডিজিটাল এক্সের খুব চমৎকার একটি সাউন্ডবার নিয়ে, যার মডেল নেমটি হচ্ছে X-S8। এই সাউন্ডবারটি আপনাদের মাঝে নিয়ে আসবে সাউন্ড কোয়ালিটির খুব চমৎকার একটি এক্সপেরিয়েন্স। সো বন্ধুরা, এই হচ্ছে আমাদের সেই আকর্ষণীয় সাউন্ডবারটি। ওহো, আমি তো আপনাদেরকে আনবক্সিং না করেই সাউন্ডবারটি দেখিয়ে ফেলেছি। তো চলুন তাহলে আমরা টাইম মেশিনের মাধ্যমে আমরা এই সাউন্ডবারটির আনবক্সিংটা দেখে নিই। সো বন্ধুরা, আমরা এই সাউন্ডবারটি আনবক্সিং করে যা যা পেলাম সেগুলো আমরা দেখে নিই। আমরা পেয়েছি খুব চমৎকার একটি সাউন্ডবার, এর সাথে রয়েছে একটি পাওয়ার অ্যাডাপ্টার। সাউন্ডবারটি ওয়াল মাউন্ট করা যাবে, এই জন্য এটার সাথে আছে ওয়াল মাউন্ট কিটস, খুব চমৎকার একটি রিমোট কন্ট্রোল, 1:1 পাওয়ার কর্ড, 2:1 পাওয়ার কর্ড, পেন্সিল ব্যাটারি এবং ইউজার ম্যানুয়াল। তো চলুন তাহলে এই সাউন্ডবারটি সম্বন্ধে এখন জেনে নেওয়া যাক। সাউন্ডবারটি ব্ল্যাক গ্লসি ফিনিশিং এবং এটার যে সামনে খুব চমৎকার একটি অ্যালুমিনিয়াম নেট রয়েছে। এর পিছনে রয়েছে ওয়াল মাউন্ট করার জন্য দুইটি পোর্ট। এছাড়া এই সাউন্ডবারটি রান করানোর জন্য রয়েছে পাওয়ার পয়েন্ট, তারপর হচ্ছে সাউন্ড বাড়ানো কমানো বা রিউইন করানোর জন্য অক্সিলারি পোর্ট এবং ইউএসবি পোর্ট। সাউন্ডবারটি কানেকশন দেওয়ার জন্য রয়েছে একটি অ্যাডাপ্টারের সাথে কানেক্ট করার পয়েন্ট। যদি আমরা এই সাউন্ডবারটি ওয়াল মাউন্ট করতে চাই তাহলে এই পোর্ট দুটি ইউজ করব, আর যদি আমরা ওয়াল মাউন্ট না করে আমরা কোনো নিচে রাখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এটা রেখে দিব, এবং নিচে রাখার সুবিধার্থে দুটা রাবারও দেওয়া হয়েছে, যার জন্যে এই সাউন্ডবারটা যদি রেখে দেওয়া হয় নিচে তাহলে এটা নড়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের এই সাউন্ডবারটির লেন্থ 39 ইঞ্চি হওয়াতে এটা খুব চমৎকারভাবে আমাদের 43 ইঞ্চি বা 50 ইঞ্চি টিভির সাথে আমরা ইজিলি কানেক্ট করতে পারবো, এবং যখনই এটা 43 ইঞ্চি বা 50 ইঞ্চি টিভির নিচে এটা সেট করা হবে তখন খুবই মানানসই লাগে। সো বন্ধুরা, চলুন তাহলে জেনে নেওয়া যাক এই সাউন্ডবারটিতে কী কী ফিচার রয়েছে। এই সাউন্ডবারটিতে রয়েছে 40 ওয়াট আর.এম.এস পাওয়ার আউটপুট, এবং এর যে ফাংশানগুলো রয়েছে সেটা হচ্ছে ব্লুটুথ ফাংশান, অক্সিলারি ফাংশান, তারপরে ইউএসবি ফাংশান এবং চমৎকার একটি রিমোট কন্ট্রোল। আমরা খুব ইজিলি এই ফাংশানগুলো দিয়ে আমরা এই সাউন্ডবারটি চালাতে পারবো। এবং আমরা এখানে যে স্পিকারটিগুলো দেখতে পাচ্ছি, এই স্পিকারগুলার প্রত্যেকটি 3 ইঞ্চ করে, এবং এই এখানটাতে আমরা যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা প্যাসিভ রেডিয়েটর। এই স্পিকার এবং প্যাসিভ রেডিয়েটরের কম্বিনেশনে খুব চমৎকার একটা সাউন্ড আমরা এক্সপেরিয়েন্স করতে পারি। সো বন্ধুরা, আর একটা কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে আমরা যেহেতু এই সাউন্ডবারটি মূলত টিভির ক্ষেত্রে বেশি ব্যবহার করে থাকি, সো টিভির সাথে কীভাবে কানেক্ট করা যায় সেটা আমাদের জানাটা খুবই জরুরি। সো এই টিভির সাথে এই সাউন্ডবারটি কানেক্ট করার জন্য আমাদের কেবল লাগবে। সো কেবল হতে পারে দুই রকম, একটা হচ্ছে 1:1 কেবল, আর একটা হচ্ছে 1:2 কেবল। সো যে টিভিতে 1:1 কর্ডের পোর্টটি রয়েছে সেটার সাথে আমরা খুব সহজে এই 3.5 mm
জ্যাকটা দিয়ে আমরা সাউন্ডবারটির সাথে টিভিটি কানেক্ট করতে পারবো। আর যে টিভিতে আমাদের 1:1 কর্ডের পয়েন্টটা নাই, সেক্ষেত্রে আমরা এই 3.5mm জ্যাকের সাথে এই দুইটা পোর্ট দিয়ে আমরা খুব ইজিলি আমরা ওই টিভিটার সাথে আমরা এই সাউন্ডবারটি কানেক্ট করতে পারবো। সো চলুন তাহলে এটা সাউন্ড কোয়ালিটি শুনে নিই। সো বন্ধুরা, এই ছিল আমাদের সাউন্ড বারটির সাউন্ড কোয়ালিটি। যদিও আমরা যেহেতু ক্যামেরার মাধ্যমে আমরা ভিডিও করেছি, সেহেতু আমরা এক্স্যাক্ট সাউন্ড এক্সপিরিয়েন্সটা পাবো না। সো যদি আমরা এই সাউন্ড বারটির সাউন্ডটা রিয়েল এক্সপিরিয়েন্স করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এটা ফিজিক্যালি শুনতে হবে। আমরা যখনই ফিজিক্যালি শুনবো, তখনই আমরা আসলে বুঝতে পারবো যে এটা কতটা স্যাটিসফাইড সাউন্ড প্রডিউস করে। সো ভিউয়ার্স, আমি কিন্তু আজকে ভিডিওর শুরুতেই বলে দিয়েছিলাম যে আমাদের আজকের এই ভিডিওটির সাথে একটি গিভওয়ে থাকছে, এবং গিভওয়ে আইটেমটি হচ্ছে ডিজিটাল এক্সের খুব চমৎকার একটি স্পিকার। সো এখন তাহলে আমরা কোশ্চেনে চলে যাই। আমাদের আজকের এই ভিডিওটির যে কোশ্চেনটা, সেটি হচ্ছে আমাদের এই ডিজিটাল এক্স সাউন্ড বার X-S8 এটার পাওয়ার আউটপুট RMS কত। আপনাদের সুবিধার্থে আমি আবারও বলছি, ডিজিটাল এক্সের এই সাউন্ড বার X-S8 এটার পাওয়ার আউটপুট RMS কত। যারা ভিডিওটি শুরু থেকে এখনও পর্যন্ত সব মনোযোগ সহকারে দেখেছেন, তারা খুব সহজে এই কোশ্চেনটির অ্যান্সার দিতে পারবেন। সো বন্ধুরা, গিভওয়ের প্রসেসটা আমি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। খুব ইজি একটা প্রসেস। এর জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের ইউটিউব যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এর একটি স্ক্রিনশট নেবেন। এবং এর পাশাপাশি কিছুক্ষণ আগে আমি একটি কোশ্চেন করেছি, সে আপনাদের সুবিধার্থে আমি কোশ্চেনটি আবারও বলছি। কোশ্চেনটি হচ্ছে X-S8 সাউন্ডবারটির RMS পাওয়ার আউটপুট কত। সো এর অ্যান্সারটি এবং ওই স্ক্রিনশট দুটি নিয়ে আমাদের এক্সেল টেকনোলজিস লিমিটেডের যে ফেসবুক পেজটা আছে, সেই ফেসবুক পেজের ইনবক্সে দিয়ে দিবেন, এবং ফেসবুক পেজের লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন পয়েন্টে দেওয়া আছে। সো ভিউয়ার্স, 4,500 টাকার মধ্যে এই চমৎকার সাউন্ডবারটি পেয়ে যাবেন, যার ওয়ারেন্টি হচ্ছে 1 বছরের। এবং আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলকেই ভালো লেগেছে। সো এবং সেই সাথে আমরা এটাও আশা করছি যে আমাদের টিভির যে সাউন্ড কোয়ালিটির প্রবলেমটা নিয়ে আমাদের যে এটা ছিল, আশা করছি সেই সমস্যাটাও সমাধান হয়ে যাবে। সো যদি আমাদের আজকের এই পুরো ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে আপনারা সকলেই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি প্রেস করে দিবেন। সবাইকে ধন্যবাদ।